হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাচ্ছো মাছের একুরিয়াম। এটা আমার ভাইয়া গিফট পেয়েছিল, এটা আমারও মাছের একুরিয়ামটা। এটা অনেক হিন্দুদের মন্দিরের মতো দেখো, অনেক বেশ বড় একুরিয়ামটা। আমাদের যে সাদা কালো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাছের পাথর, এবং এর মধ্যে আবার নিচে কিছু খাপ রয়েছে মাছের বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। মাছের খাবারটা প্রতিদিন দেওয়া হয় না, সপ্তাহে 2 দিন বা 3 দিন দেওয়া হয়। এখানে 4 থেকে 5টা মাছ আছে, পানি আবার চেঞ্জ করে দেওয়া লাগে, সপ্তাহে 2-3 দিন তো চেঞ্জ করাই লাগে। এটা আবার কারেন্টের সাহায্যে চলে, এটা আবার অক্সিজেন না পেলে মাছগুলো আবার অসুস্থ হয়ে পড়ে। দেখো কত সুন্দর মাছ এখানে, তারা বেশ ভালোই আছে মাছের একুরিয়ামে। আবার একটা পাহাড়ও আছে, এখানে মাছরা খেলাধুলা করে, এখানে মাছরা বেশ ভালোই আছে। এই মাছগুলো আবার গিফট গিফট পাওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।